আমার শেষ ম্যাচ এজ এ ক্যাপ্টেন। সো আমার প্রতি এত দীর্ঘ সময় আস্থা রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আমার নেতৃত্বে যত প্লেয়ার খেলেছে বাংলাদেশ টিমে সবাইকে ধন্যবাদ জানাই। আমি শিওর এই প্রক্রিয়াটা এত সহজ ছিল না, লাস্ট 5-6 বছরের যে জার্নি ছিল। আমি ধন্যবাদ জানাই টিম ম্যানেজমেন্ট যারা ছিল, যাদের আন্ডারে আমি খেলেছি বা আমি ক্যাপ্টেন্সি করেছি, তারা সবাই আমাকে ক্লোজলি অনেক সহযোগিতা করেছে এবং আমার ক্যাপ্টেন্সিতে যতটুকু মনে হয় হাথুরু সিংয়ে দিয়ে শুরু হয়েছিল। তার আগে হয়তো বা 2-3 দফা পেয়েছি বাট ইঞ্জুরির কারণে করতে পারিনি, বাট ফাইনালি শুরু হয় হাথুরু সিংয়ে, খালেদ মাহমুদ সুজন, স্টিভ রোডস এবং আমার মনে হয় ডোমিঙ্গো দিয়ে শেষ হচ্ছে। নির্বাচক এবং বোর্ডের কর্মকর্তা যারা আছেন এবং প্রত্যেকটা বোর্ড স্টাফ থেকে শুরু করে যারাই ক্রিকেট বোর্ডে আছেন সবাইকে ধন্যবাদ সহযোগিতার জন্য। আমি ধন্যবাদ জানাই আপনাদের, আপনারা যারা আছেন মিডিয়ার সবাইকে, আপনারা অত্যন্ত সহযোগিতা করেছেন। সবশেষে অবশ্যই সমর্থক যারা বাংলাদেশ ক্রিকেটের প্রাণ, আপনাদের সহযোগিতা ছাড়া এটা অবশ্যই সম্ভব হতো না, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আজকে আমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরে যাচ্ছি, অবসরে যাচ্ছি। আগামীকাল জিম্বাবুয়ের সাথে থার্ড ওডিআই অবশ্যই আমার অধিনায়ক হিসাবে শেষ ম্যাচ। খেলোয়াড় হিসাবে অবশ্যই আমি চেষ্টা করব আমার সেরাটা দেওয়ার যদি সুযোগ আসে আমার, এবং আমার শুভকামনা থাকবে পরবর্তী অধিনায়কের জন্য। আমার বিশ্বাস সে বাংলাদেশ টিমকে নেক্সট স্টেপে নিয়ে যাবে ইনশাআল্লাহ, এবং যদি আমি দলে থাকি আমিও চেষ্টা করব আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে বা আমার আমার ভিতরে যতটুকু আছে তাকে সর্বোচ্চ সহযোগিতা করার সিদ্ধান্তটা আমিও নিয়েছি। যারা সিনিয়র যারা আছে আমার কাছে মনে হয় সাকিব তখন বাইরে, বাট আরও যে 3 জন আছে আসলে প্রক্রিয়াটা কী আমি জানি না, মানে সাকিব আসার পরে কী হবে বা এখন থেকেই মানে প্রক্রিয়াটা কি কাউকে দিয়ে শুরু হবে কি না, বাট আমি আমি শিওর যে যারা 3 জন আছে বর্তমানে তারা তাদের ক্যাপ্টেন্সি করার অ্যাবিলিটি আছে। আই হোপ যে ইনশাল্লাহ বেস্ট অন বিসিবি উইল পিক। ক্যাপ্টেন্সি জিনিসটাকে আমি কখনোই এরকম গুরুত্বের জায়গায় আনিনি। আই অলওয়েজ ফিল প্রাউড যে আমি জাতীয় দলের হয়ে খেলি বা খেলেছি, আর ক্যাপ্টেন্সিটা আমাকে বিসিবি সুযোগ দিয়েছে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, কখনো হয়েছে কখনো হয়নি, বাট সিদ্ধান্ত নেওয়া তো নিতেই হবে। আসলে আরও ধরেন সামনে ওয়ার্ল্ড কাপ আসছে 2023, যেহেতু সবাই কথা বলছে যে নেক্সট প্ল্যান আমাদের করতে হবে, সো আসলে আমার কাছে মনে হয় যে রাইট টাইম কেউ নতুন কেউ আসুক এবং সে টিমকে এখন থেকে গুছিয়ে নিই। তবে আমি আশা করব যেটা প্ল্যান করা হয়েছে সেটা যেন স্ট্রিক্ট থাকে, যে দিস ক্যাপ্টেন উইল বি মাই 2003 ক্যাপ্টেন। যতটুকু পেয়েছি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে এতটুকু আসতে পেরেছি। সো প্রাপ্তির বিষয়ে আসলে একজন খেলোয়াড় পক্ষে বলা খুব কঠিন, অপ্রাপ্তি খুব সহজেই বলতে পারা যায়। সো অনেক অপ্রাপ্তি আছে কিন্তু সেটাও দিন শেষে আমার কাছে প্রাপ্তি, কারণ মানে আপনি কখনোই একটা ফ্লোতে কখনো জীবন চলে না, সো ভালো খারাপের ভেতর দিয়ে যেতে হয়, তো আমার ক্ষেত্রেও ওটাই হয়েছে। বাট অনেস্টলি বললে বলবো যে আমি এই দায়িত্বটাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আমি চেষ্টা করেছি, এতটুকু শিওর যে আমি আমাকে যখন জাতীয় দলের ক্যাপ্টেন্সি করতে দেওয়া আমি জানি যে এটার রেসপন্সিবিলিটি কত, মানে এখানে শুধু চাপই না, আমরা তো শুধু চাপের কথাটাই বলি, এখানে কত ইমোশনস জড়িয়ে আছে, কত মানুষ তাকিয়ে থাকে যখন বাংলাদেশ টিম খেলে, বাংলাদেশ টিমের খেলা দেখার জন্য বসে থাকে। সো ওই রেসপন্সিবিলিটিটা আমার কাছে সবসময় ছিল এবং সেটার গুরুত্ব আমার কাছে মানে মোর দেন এনিথিং যে ইমোশনসটা মানুষ নিয়ে বসতো খেলা দেখতে। সো সেই জায়গা থেকে আমি আমার সর্বোচ্চটা আমি এতটুকু বলতে পারি যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি,
প্রাপ্তি অপ্রাপ্তিটা বলতে পারবো না। সবসময় বলেছি আমি আজকে যা কিছু সব ক্রিকেট দিয়েই, সে ক্রিকেট খেলা যদি না শেষ করতাম মাছের ব্যবসা করতে পারতাম, তাহলে আমার পারিবারিক ব্যবসা তো মাছ মানে ঘেটের আছে। সো সেটাই আমার জীবনের হয়তো বা ওইভাবেই করে চলে আসতে হতো। তো আমি যা কিছু হয়েছি আমি এই ক্রিকেট দিয়েই হয়েছি, এবং আমার সামনে যত কিছু পরিকল্পনা অবশ্যই তার প্রধান একটা জায়গা থাকবে অবশ্যই ক্রিকেট। ক্রিকেটটা তো আমার রক্তের ভেতরে। তো যদি কখনো প্লেয়াররা ইন্ডিভিজুয়ালি মনে করে যে আমাকে যে কোনো জায়গায় যে কোনো সময় আমাকে প্রয়োজন, তো অবশ্যই আমি থাকবো আমি, এবং তাদেরকে আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে যেভাবে সম্মান করি ভালোবাসি, এই মাঠটা এবং আমার টিমমেট প্রত্যেকে ঠিক আমার পরিবারের অংশ, এবং আমি শিওর যে তাদের ক্ষেত্রে তাদের জায়গায় আমিও তাই। তো তাদের প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা সবসময় ছিল, আছে, থাকবে, এবং শুভকামনা ভবিষ্যতেও থাকবে।